রাতে রুটি খাওয়ার জন্য বালামো আলুর চচ্চড়ি তো সেই জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু কেটে নিয়েছিলাম আমার মোটরফুটি ছাড়ানো ছিল ওই জন্য তাড়াতাড়ি করে চাপিয়ে দিলাম কারণ আজকে আমার ঠান্ডা লেগে আছে আর তার জন্য চট জলদি আমাকে কিছু রান্না করতে হবে আর এমন কিছু রান্না করতে হবে যাতে আমার বাসন বেশি না হয় কারণ আমার ঠান্ডা লেগেছে আমি বেশি বাসন ধুতেও পারবো না তো এখানে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম আর একটু স্বাদের জন্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটা খেতে ভালো লাগবে তো এখন আমি জল ঢেলে এটা ঢাকা দিয়ে দেবো আর তারপর আমার মনে পড়লো আসল জিনিসই তো আমি দিতে ভুলে গেছি টমেটো দিতে ভুলে গেছি তো টমেটোটা দিয়ে দিলাম আলু সিদ্ধ হতে হতে টমেটোও সিদ্ধ হয়ে যাবে তো এদিকে আমি করে নিচ্ছি কফি কারণ ঠান্ডা লেগেছে ওই জন্য ভালোভাবে একটু কফি বানাই ভালো লাগবে তো এখানে আমার আর ভাইয়ের জন্য কফি বানিয়ে নিয়েছি বর খাবে না বললো আর এদিকে ভাই নিয়ে চলে এসে ফুচকা তো কফি আর ফুচকা একসাথে খাচ্ছি যেন ভালো করে অ্যাসিডিটিটা হয় তো এই ছিল আজকে আমার মিনি ব্লগ কেমন লাগলো জানি